হে গাইস, আমি শর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আজকে একটা বিরাট খুশির দিন, এবং এই খুশির দিন কেন সকলেই জানে, সেটা আমি আলাদা করে আর বলছি না। থাম্বনেলে খুব সুন্দর করে লেখা আছে, আজকে ইন্ডিয়া এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপ হয়েছে আটতম বার ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ হলো আজকে দিয়ে। তো আগের দিন পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার খেলাটা হলো, পাকিস্তান হেরে গেল, তারপর ইন্ডিয়া ফাইনালে উঠলো, এবং শ্রীলঙ্কার সাথে আজকে খেলাটা হলো। তার আগে আরেকটা ব্যাপার বলে রাখি, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কালকে খেলাটা হয়েছিল এবং বাংলাদেশ কোনোভাবে জিতে গেছে। তো সেই সময় আমার একটু কেমন যেন এক ধরনের চিন্তা হচ্ছিলো যে ইন্ডিয়া তো সবসময় এইরকম জায়গাগুলোতে এসেই মার খেয়ে যায়, না হলে হয়তো হেরে যায়, এরকম বারবার হতেই আছে কয়েক বছর থেকে। তো এইবার কি জিতবে নাকি এইবারও ওখানেই থেমে যাবে, কারণ লাস্ট চার পাঁচটা বড় বড় চ্যাম্পিয়নশিপ ঠিক জায়গায় এসে হেরে গেছে, নাহলে প্রথম দিকে হেরে গেছে। তো অবশেষে এশিয়া কাপটা জিতল ইন্ডিয়া, এবং এটা একটা খুব দারুণ ব্যাপার। আর দারুণ ব্যাপার এই জন্য যে এরকমভাবে জেতা এবং এরকমভাবে শ্রীলঙ্কার হেরে দেওয়া, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। শ্রীলঙ্কা প্রথমে ওপেনিংয়ে নেমে মাত্র 6 ওভারে 12 রান করে 6টা উইকেট চলে গেছিলো, সেখান থেকে স্পষ্ট হেরে যাবে সেটা তো বোঝা যাচ্ছিলো। কাম ব্যাক করাটা ওখানে কাউকে দাঁড়ানো দরকার ছিল, কিন্তু সেই সময় সেখানে কেউ ছিল না, কারণ 6 উইকেট পড়ে যাওয়ার পর সেরকম কেউ অত বাঁচাতে পারে, সেরকম খুব বাজে অবস্থা। তাও আবার 6 ওভারের মধ্যে, মানে 10 ওভার 15 ওভার হয়নি, 6 ওভারে এই অবস্থা হয়ে গেছিলো, বীভৎস ব্যাপার। তো তারপরে আমি যখন খেলাটা দেখতে শুরু করি তখন 31 রানে 6 উইকেট ছিল, তখন মোটামুটি 9 ওভার হয়তো ছিল, 9.2 ওভার দেখেছিলাম। দুর্ভাগ্য আমি সেই সময় সেটা লাইভ দেখতে পারিনি, পরে দেখলাম। তো আমার তো বিভৎস লেগেছিলো যে 31-এ 6 উইকেট কী করে পড়ে যেতে পারে, পরে দেখি 12-তে 6 উইকেট পড়ে গেছিলো। তো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার। তো শ্রীলঙ্কা প্রচণ্ড পরিমাণ কম রান করেছে, এবং এটা তাদের মোটামুটি সবচেয়ে লোয়েস্ট রান বলা যেতে পারে। আমি দেখিনি স্কোরটা যে সবচেয়ে লোয়েস্ট রান কত শ্রীলঙ্কার, তবে সবচেয়ে কম যে লোয়েস্ট রানগুলো আছে তার মধ্যে এটা একটা দারুণভাবে থাকবে। শ্রীলঙ্কা 50 রানে অল আউট হয়ে গেছে 15.2 ওভারের মধ্যে, ভয়ঙ্কর। এবং তারপরে ইন্ডিয়া মাত্র 6.1 ওভারের মধ্যে 51 রান তুলে নিয়েছে, 1 উইকেট না হারিয়েও, মানে 0 উইকেটে 10 উইকেট হাতে থাকতে এবং 6.1 ওভারের মধ্যেই পুরো রানটা তুলে নিয়েছে ইন্ডিয়া, এবং খুব সুন্দর করে চ্যাম্পিয়নশিপ এইটা চ্যাম্পিয়ন হয়ে গেল। তো খুব সুন্দর ব্যাপার, খুব দারুণ ব্যাপার। তবে থ্রিল ব্যাপারটা যে ফাইনালে থাকে সেইটা সেভাবে পাওয়া গেল না, তো এইটা একটু আফসোস থেকে যাবে। তো থ্রিল ব্যাপারটা যদি আরেকটু পাওয়া যেত তাহলে হয়তো ভালো হতো, এটা একদম এত সহজভাবে হেরে গেলো, মনে হচ্ছে কোনো গ্রুপ স্টেজের খেলা। তো ভালোই লাগলো, আবার একদিকে থ্রিল কম লাগতো, সেটা একটু কেমন আপছা আপছা ভাব হয়ে গেলো, মানে মাংসে ঝাল দেওয়া হয়নি এরকম ব্যাপার হয়ে গেছে। তো হেভি ব্যাপার। তোমরা যারা খেলাটা দেখেছো তোমাদের কেমন লেগেছে? আমার তো দারুণ লেগেছে, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।